বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুরুর আগের 3 বছর ধরে বন্ধ হয়ে থাকা রাধিকাপুর দিল্লি এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালু হতে যাচ্ছে। শনিবার উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তের প্রান্তিক রেল স্টেশনে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের DRM সুরেন্দ্র কুমার। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে DRM সুরেন্দ্র কুমার আরও জানান, উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ এতদিন ডিপ ফ্রিজ হয়েছিল, এরপর রেল মন্ত্রক ডি উঠিয়ে নিয়ে এই প্রকল্পটিকে ফ্রিজের পর্যায়ে নিয়ে এসেছে। এই প্রকল্পের কাজ খুব দ্রুত শুরু হবে বলে তিনি সাংবাদিকদের জানালেন। দিনাজপুর থেকে দিল্লি কে লিয়ে নয়ি ট্রেন চলনে ওয়ালি হ্যায়, ইসি কে কার্যক্রম কে বারে মে হাম লোগ দেখনে আয়ে থে, মাননীয় সাংসদ মহোদয় সে বিচার বিমর্শ করনে কে লিয়ে আয়ে, কি কব শুরু করনা হোগা অর ইয়াহ পে ক্যা ক্যা অ্যারেঞ্জমেন্ট করনা হোগা উসি সব কে সিলসিলে মে হাম লোগ আয়ে হ্যায়। কিতনা দিন মে চালু হোগা ইয়ে? অভি রেল মন্ত্রালয় ডেট ফিক্স হোগা, মানে বহুত জলদি হি চল জায়েগা, মানে 10 से 15 দিন কে অন্দর মে। স্যার, নিরাপদ জঙ্গি নাশকতা কে নিয়ে যেটা কার্রবাই চল রাখে জিতনে সিকিউরিটি মেকানিজম হ্যায়, স্টেট গভর্নমেন্ট কে হো ইয়া ইন্টেলিজেন্স ওয়ালে হো ইয়া রেলওয়ে পুলিশ ওয়ালে হো ইয়া রেলওয়ে RPF কে হো, সবই লোক ইসপে নজর রাখে হুয়ে হ্যায়, আর সারে লোক যো হ্যায় আপস মে কোঅর্ডিনেট কর রহে হ্যায়, জহাঁ পে ভি সূচনা মিলতি হ্যায় ওহাঁ পে গহন যাঁচ করায়া জাতা হ্যায়, আর হাম লোক স্টেপ লে রহে কি ইস তরহ কা চিজো কো অ্যাভয়েড কিয়া যা সকে ইয়া ইনকো কাম হোনে সে পহলে রোকা যা সকে। স্যার, কোই কলিয়াগঞ্জ সে বুনিয়াদপুর যে NFR কনস্ট্রাকশন কে দ্বারা কাম কিয়া যা রা হ্যায়, ইয়ে কাম পহলে বহুত পহলে কা স্যাংশন থা, উসকো ভি কাম বর জানে কারণ রিভাইজ এস্টিমেট ওগেরা বন রা হ্যায়, উসকে বাদ বহুত জলদি ইসপে ভি কার্রবাই শুরু কাম শুরু হো জায়েগা। কাটিহার ডিভিশনের DRM এর সাথে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল সাংবাদিকদের বলেন, তিনি খুব সম্প্রতি দিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দপ্তরে তার কথা হয়েছে। রেলমন্ত্রী তাকে প্রতিশ্রুতি দিয়েছেন দিল্লি ট্রেন এবং কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ দ্রুত শুরু হয়ে যাবে। রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বলেন, রাধিকাপুর রেল লাইন পাততে গেলে জমির প্রয়োজন। তিনি বলেন, রাজনীতি দূরে সরিয়ে রেখে উন্নয়নের কাজে সব রাজনৈতিক দলকেই এগিয়ে আসা উচিত। এখানে রেলের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা আছে আমাদের মালেগাঁও থেকে, PCM সাহেব এসছেন, আমাদের DRM সাহেব আসেন এবং আমাদের রেলের বিভিন্ন আধিকারিক রয়েছেন। এখানে আমাদের লক্ষ্য একটাই, আমাদের রেলকে আপগ্রেডেশন নিয়ে যাওয়া। আমাদের মাননীয় রেলমন্ত্রী যেভাবে কাজ করে চলেছে এবং তিনি আমাদের দিকেও পুরো সহানুভূতির সাথে দেখছেন যে আমাদের এই রায়গঞ্জ লোকসভাকে কতটা রেলের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমাদের দীর্ঘদিনের দাবি রাধিকাপুর দিল্লিতে, যেটা আবার ডাইরেক্ট হচ্ছে, খুব শীঘ্রই চালু হবে মাননীয় রেলমন্ত্রী আমাদের বলেছেন, এবং তার সাথে আমাদের দীর্ঘদিনের দাবি কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ, সেটারও আপনারা দেখেছেন যে ভোটের আগে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে, সেটা প্রজেক্টটা ফ্রিজ হয়েছিল, ডিপ ফ্রিজ হয়েছে এবং খুব তাড়াতাড়ি সেটারও কাজ শুরু হবে। এবং আমরা চাইব রাজনীতির ঊর্ধ্বে উঠে যে সরকারই থাকুক, যে প্রশাসনই থাকুক, সাধারণ মানুষের স্বার্থে সবাই মিলে যেন আমরা সহযোগিতা করি, কারণ রেলের জন্য দরকার জমি। আমরা যারা এখানে রাজ্য সরকারের বিভিন্ন প্রতিনিধি আছে, আমি তাদেরকেও অ্যাপিল করব, আসুন সবাই মিলে রাজনীতির উত্তরে উঠে আমরা আমাদের এই কাজটাকে, বিশেষ করে আমাদের স্বপ্নের প্রকল্প কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ, তার সাথে আমাদের কিছু রাধিকাপুরের ল্যান্ড অ্যাকুইজিশন রয়েছে বা অন্যান্য অ্যাকুইজিশন রয়েছে যেটা সম্পূর্ণ স্টেটের হাতে, তারা যেন পূর্ণাঙ্গ সহযোগিতা করে। আমাদের কেন্দ্র সরকার রায়গঞ্জ লোকসভার জন্য বড় মনোভাব নিয়ে এগিয়ে এসছে এবং রেলের যে কোনো দরকার বা যে কোনো প্রয়োজনে তারা সব রকম সাহায্য করবে এবং ট্রেন থেকে শুরু করে রেল স্টেশনের আপগ্রেডেশন থেকে শুরু করে কেন্দ্র সরকার সবভাবে সহযোগিতা করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।